আল্লাহ তাআলা কোরআনে কারিম বারবার বলছেন আলাইসাল্লাহু বিকাফিন আব্দা ওয়া মান ইয়াতাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহু, আল্লাহ কি যথেষ্ট নয় তার বান্দার জন্য? যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে সেটা তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, এজন্য একজন মুয়াহ্হিদ তাওহীদবাদী একজন মানুষ, সহি আকীদার একজন মানুষ, হাজার মানুষের সাথে কথা বলতে তার কোনো ভয় থাকে না, ঠিক কিনা বলেন? অথচ দেখেন তারা সারাক্ষণ ভয়ে থাকে, কিরকম ভয়ে থাকে। আমি একবার গাড়িতে উঠলাম, সত্য ঘটনাগুলি বলি ছোটখাটো, গাড়িতে উঠলাম, বললাম যে আপনার বাড়ি কোথায়? বলে যে লাকসাম। আমি বললাম লাকসাম তো কোন জায়গায়? বলে যে ওই যে মাজারটার কাছে। কার মাজার? আমি একটু আরো চাই দিলাম, কার মাজার? ওই যে গাদি সাহেবের মাজার। গাদি সাহেবের নাম কি? নাম নেওয়া নিষেধ আছে। কেন নিষেধ? কারণ এটা খুব গরম কবর, কি গরম হবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। আচ্ছা, তো আল্লাহ তাআলার কি আপনি নামাজ পড়েন? পড়ি না। তো আল্লাহ তোর ভয় করতেছেন না, গাদি সাহেবের ভয় করতেছেন, ঘটনাটা কি? কেনা ওটা খুব গরম, আর কিছু বলতে চায় না, শুধু এটাই গরম। কিছু মানুষ আছে সারাক্ষণ ভয়ে থাকে, ওরা কোনোদিন হাঁটবে না, আপনি আশ্চর্য হবেন। চট্টগ্রামে দেখছি ওই পর্যন্ত পাহাড়ের উপর পর্যন্ত গরিবুল্লাহ শাহর মাজার, ওইটার সে পাকা করে ফেলছে, মানুষ যেন উঠতে পারে, উঠে ওখানে যেন দিতে পারে। গেলাম সিলেটে, তা আমাকে আব্দুল সবর বলতেছে দেখবেন না শাহপরানের মাজার। আমি বললাম দেখবো না, দেখলে গুণা হবে? কেন একটা জিনিস আপনার অভিজ্ঞতার জন্য নিয়ে যায়, আপনি বলতে পারবেন? আরে চলো, যদি অভিজ্ঞতা কি যায় দেখাম, টাকা হাতে দিবেন না, টাকা হাতে দিবেন না, টাকা ও ইয়া দিয়ে দেন, মানে বক্সে ফেলুন, বাক্সে ফেলুন, হাতে দিলে গুণা হবে, বাক্সে দিলে জায়েজ আছে। এরপর লেখা আছে সালাত আদায়ের জায়গা নির্ধারণ করা, মেয়েদের জন্য সালাতের জায়গা ব্যবস্থা করা হয়েছে। মানে দেখছেন, মানে গুনার কাম কেমনে করে, শিরিক কেমনে তৈরি করে, মেয়েদের জন্য ওখানে সালাতের জায়গা ব্যবস্থা করছে, ছেলেদের জন্য আলাদা ব্যবস্থা করছে, কবরস্থানে নামাজ পড়ার কথা বলা হচ্ছে, অথচ আপনাকে সোয়াবের নাসে আপনাকে শিরকের ভিতরে লিপ্ত করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? এই কাজটি আমাদের সমাজে হচ্ছে, এই কাজগুলির বিরুদ্ধে যদি দাঁড়াতে হয় আপনা আমাকে জানতে হবে মূল জিনিস, আপনাদেরকে শক্ত হাতে দাঁড়াতে হবে, কারণ এরা বিভিন্ন রকমের জিনিস নিয়ে আসবে আপনার কাছে। আপনাদের এগুলি করেন না আলহামদুলিল্লাহ, এই সমাজ ঠিক আছে, কিন্তু এই বাংলার সমাজ তো ঠিক নেই। এদের কাছে যদি সত্যভাবে না দাঁড়াতে পারেন, আপনাকে অবশ্যই যে কোনো সময় আপনাকে দূরে ফেলে দিতে পারে। এই জন্য আমি কয়েকটা রীতি বলবো আকিদা নিতে হলে। এক নম্বর হচ্ছে আকিদা কোথেকে নিতে হবে? কোরআনে কারিম থেকে। আকিদা কোথেকে নিতে হবে? হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে। আকিদা আর আকিদা এর বাইরে আকিদার কোনো সোর্স নাই, আকিদার কোরআন সুন্নার বাইরে কোনো সোর্স নাই। তবে আকিদাকে বিবেক সমর্থন করে, বিবেকের বাইরে যায় না। কেন? বিবেক পাগল, বিবেক উল্টাপাল্টা চিন্তা করে, উল্টাপাল্টা চিন্তা করে না, চিন্তা করে না, করে কিন্তু অনেক মানুষ উল্টাপাল্টা চিন্তা করছে। এই জন্য আকিদা যদি সুস্থ, বিবেক যদি সুস্থ থাকে, আকিদা আল্লাহ কোরআন এবং সুন্নাহ যা বলছে এটা আকিদা মেনে নিবেই নিবে, এর বাইরে যাবে না, এটা মনে রাখতে হবে। তাহলে আকিদা অবশ্যই কোরআন ও সুন্নাহ থেকে আমরা নিব, শুধু বিবেক দিয়ে নয়, বিবেক দিয়ে সাব্যস্ত করব, কথা বলবো কিন্তু বিবেক দিয়ে আকিদা সাব্যস্ত করব না। অর্থাৎ কোরআন সুন্নাহ যা আসছে সেটাকে মানুষের কাছে বিবেক দিয়ে প্রচার প্রসার করব, কিন্তু ওটা নতুন কোনো কিছু বাড়িয়ে দিতে পারবে না, আকিদা কোনো বিবেক কোনো কিছু বাড়িয়ে দিবে না আমাদের জন্য, মনে থাকবে? তাহলে আকিদা করতে কিন্তু কোরআন এবং সুন্নাহ থেকে। আকিদা নেওয়ার সিস্টেমটা কি? সবাই দাবি করে আমরা কোরআন সুন্নাহ থেকে নেই, জানেন? কাদিয়ানি তার একটা বাংলা অনুবাদ গ্রন্থ লিখছে, কাদিয়ানিরা বাংলা অনুবাদ গ্রন্থ বের করছে। ওখানে আমি আমার ছাত্রকে দেখাচ্ছিলাম ওই দিন যে অবিল আখিরাত হুম ইউকিনুন, অর্থ কি? হ্যাঁ, এই ছেলে অবিল আখিরাত হুম ইউকিনুন, অর্থ কি? হুম ইউকিনুন অর্থ কি? আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাসী, তাই তো? আপনি যেটা বুঝছেন সেইটা দিয়ে দলিল দিচ্ছে, অবিল আখিরাত হুম ইউকিনুন, সর্বশেষ রেসালতে বিশ্বাসী, অবিল রেসালতিল আখিরা বানাইছে, সেইটা ব্যাখ্যা করে দিছে, শব্দ বদলাই দিছে। এখন বলতে এটা তো আমার কথা বলছে, হ্যাঁ দেখছেন আপনি, তার তাফসিরে এখনো আছে এটা, আপনি প্রথম এই প্রথম তাফসিরের প্রথম পৃষ্ঠা এটা পাবেন আপনি। এর অর্থ হচ্ছে কোরআন দিয়ে দলিল দেওয়ার ক্ষেত্রে কারো কোনো কমতি নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেন আল কোরআনু হাম্মাল, কোরআন বহু অর্থ বহন করে। এই জন্য তোমরা হাদিস দিয়ে মানুষের সাথে ঝগড়া করবে, কোরআন দিয়ে নয়, কারণ কোরআন দিয়ে ঝগড়া করলে নতুন একটা জিনিস নিয়ে আসবে, হাদিস দিয়ে এলে আর পারবে না। এই জন্য আসহাবুল হাদিস সবসময় উন্নত জায়গা থাকে, তাদেরকে ভুল ধরতে পারে না, কারণ হাদিসে ব্যাখ্যা করে দেয় সুন্দর করে। হ্যাঁ, আমাদের দেশে, আমি কুষ্টি এলাকার কথা বলতেছি, কুষ্টি এলাকা আমার বাড়ি যেখানে সেখানে, যেখানে আমি বসবাস করি সেখানে, কুষ্টি এলাকাতে আহলে কোরআন নামে একটা গোষ্ঠী বের হয়েছে, নামে হচ্ছে আহলে কোরআন। হ্যাঁ, তো আমি জিজ্ঞাসা করলাম আহলে কোরআন নামাজ কেমনে, সালাত কেমনে পড়ো? তো বসে থাকে কতক্ষণ, এক বড় ডক্টর আমার বলছে, আমরা তো আমাদের মজলিস আছে, সিদ্ধান্ত নেই কীভাবে করতে হবে।
হাদিস মানে না। আমরা আপনি সালাত কেমনে পড়েন, সালাতের মধ্যে আল্লাহ রুকু করতে সিজদা করতে বলছে তো কীভাবে কোনটা আগে পড়ে, এক আগ পেশ করলে হইলো, মানে এরা কোনো হাদিস মানে না, দরা খেয়ে গেছে পুরোটাই। জাকাত কেমনে দেন কোনো কিছু উত্তর নাই, জাকাত কেমনে দিবে, সওম পালন কেমনে করেন কোনো উত্তর নাই, হজ কেমনে করবেন কোনো উত্তর নাই। এর অর্থ হচ্ছে তারা কিন্তু পুরা প্রবৃত্তির দাসে পরিণত হয়েছে, কিন্তু তারা নিজেদের কোরআন অনুসরণ করে বলে দাবি করে যে আমরা কোরআন মানি। তাহলে আপনাকে যদি আপনাকে যদি আপনাকে সহি আকিদা থাকতে হয়, কোরআনের সাথে হাদিসকে একসাথে নিতে হবে, নাহলে আপনাকে বিভ্রান্ত করবে যে কোনো সময়। আকিদাগত বিভ্রান্তি সব সময় আসে যখন হাদিসকে সহি হাদিসকে অবজ্ঞা করবে, সহি হাদিসকে কোরআনের ব্যাখ্যার মধ্যে না নিয়ে আসবে, তখনই আপনার এই সমস্যাগুলি তৈরি হয়ে যায়, তাহলে বোঝা গেল যে আকিদা নিতে হলে আপনাকে কোরআনে কারিমের সাথে সহি হাদিসকে একসাথে করে নিতে হবে, নাহলে যে কোনো সময় আপনি বিভ্রান্ত হয়ে যাবেন, আপনাকে তারা বিভ্রান্ত করে দিবে। অনেক মানুষ আপনাকে কোরআন দিয়ে দলিল দেয়, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, দেখছেন কিনা আয়াতটা কোরআনে আছে কিনা, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন আছে কিনা, নাই আছে তো, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর আসছে, কিতাব মুবিন আসছে, সুস্পষ্ট কিতাব আসছে। বলে যে নূর বলতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বোঝানো হয়েছে, সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নূর, নাউযুবিল্লাহ। দলিল কেমনে দিয়ে দেখছেন, কোরআন দিয়ে দলিল দিছে, আপনি এটাকে খণ্ডাবেন কি করে, কোরআন দিয়ে দলিল দিছে আপনি খণ্ডাবেন কি করে, বলতে হবে আপনাকে যে এটার অর্থ কি, সাহাবায়ে কেরাম কি বলেছেন, তা ইমামরা কি বলেছেন, মুফাসসিররা কি বলেছেন, এর বাইরে যাওয়া যাবে না। এই জন্য আপনাকে আকীদা নিতে হলে দ্বিতীয় জিনিস হচ্ছে সালফে সালেহিনের তাফসির আপনাকে গ্রহণ করতে হবে, নিজের মন মতো তাফসির করলে হবে না। কোরআনের আয়াতের ব্যাখ্যা করতে হলে সলফে সালেহিনের তাফসির আপনাকে নিতে হবে, নাহলে যে কোনো সময় আপনি ভুল করে আপনাকে ভুল পথে নিয়ে যাবে। তাহলে আকিদার জন্য, শুদ্ধ বিশুদ্ধ আকিদার জন্য দ্বিতীয় যে জিনিসটি দরকার তা হচ্ছে সলফে সালেহিনের ব্যাখ্যা আপনাকে জানতে হবে। এই জন্যই আমাদেরকে সালাফি বলে, সালাফি এই জন্য বলে কারণ আমরা সলফের অনুসরণ করি, নিজের মন মতো কোনো কথা বলি না। তাহলে নিজে আকিদা নিতে হলে আপনাকে সলফে সালেহিন অনুসরণ করে আপনাকে চলতে হবে, যে কোনো সময় আপনাকে বিভ্রান্তি ফেলে দিবে, বলবেন যে এই আয়াতের তাফসির সলফে সালেহিন কি করেছে, আমাদের ইমামরা কি করেছে, আমাদের মুফাসসিররা কি করেছে। আপনার মন মতো ব্যাখ্যা হলে তো হবে না, মন মতো ব্যাখ্যা করে এই পর্যন্ত প্রত্যেকটি ফেরকা মন মতো ব্যাখ্যা করে বের ফেরকা হয়ে গেছে, মন মতো ব্যাখ্যা করার কারণে শিয়ারা বের হয়ে গেছে, খাওয়ারেজরা বের হয়ে গেছে। খাওয়ারেজরা কি ব্যাখ্যা করতো, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র বিধান দিবে আল্লাহ। সুতরাং আলী এবং হ্যাঁ মুয়াবিয়া রাদিয়া দুজন যেহেতু নিজেরা এই সালিশের ব্যবস্থা করেছে, এরা তো এ হয়ে গেছে, মানে আমরা শব্দটা উচ্চারণ করতেও কষ্টকর যে কাফের হয়ে গেছে, নাউযুবিল্লাহ এটা বলে থাকে। এখনো এখনো বাংলার জমিনে দুর্ভাগ্যবশত এটা শুধু ওই ওই কবর পূজারী সমাজে নয়, সহি আকিদার সমাজের ভিতরেও এটা ঢুকেছে। কেউ কেউ এরকম দেখা যায় যে তারা বাড়াবাড়ি করতে করতে খারিজি হয়ে যাচ্ছে, সমাজের ভিতরে ঢুকে যাচ্ছে, এটা রন্ধ্রে রন্ধ্রে এরা খারিজি হতে হতে এমন বোমা ফুটাইছে, ফার মারামারি করছে, হানাহানি করছে, এখনো করে যাচ্ছে। এটা কেন হয়েছে জানেন, একমাত্র হয়েছে সলফে সালেহিনের নীতি অনুসরণ না করার কারণে। যদি সলফের নীতি অনুসরণ করে তারা দেখাইতে পারতো না, তারা দেখাতে পারতো না যে এই হাদিসের এই আয়াতের তাফসির করেছে আমাদের সলফে সালেহিন, করেছেন কিনা বলেন। অথচ তারা ধৈর্য ধারণ করেছেন, কখনো কখনো কোন শাসকের বিরুদ্ধে তারা কলম অস্ত্র তুলে ধরেননি। যারাই অস্ত্র তুলে ধরে তাদেরকে বলছে বাঘি বলা হয়েছে, সীমা লঙ্ঘনকারী বলা হয়েছে, তাদেরকে বলা হয়েছে সব জায়গাতেই। যারাই উসমান রাদিয়াল্লাহর বিরুদ্ধে বের বের হয়েছে তাদের কি বলছে, বাঘি বিদ্রোহী। যারাই আলী রাদিয়াল্লাহর বিরুদ্ধে বেরোছে তাদের কি বলছে, খারেজি। তাহলে বোঝা গেল এরা যুগে যুগেই ছিল, অথচ আলী রাদিয়াল্লাহর বিরুদ্ধে তারা বেরোছে। আলী রাদিয়াল্লাহর মতো জান্নাতি জান্নাত সার্টিফিকেট পাওয়া তার কেউ আছে নাকি ওদের মধ্যে, কেউ নাই। ওরা সব সময় একজন দুইজনকে তাদের এমন নেতা বানাবে যে জীবনে কোনোদিন এলেম দ্বারা প্রসিদ্ধ নয়, এলেম দ্বারা প্রসিদ্ধ নয়। এখনো তারা বাংলার জমিনে এরকম লোকগুলি করে যাচ্ছে। বাংলার জমিনে বহু মানুষ আছে যারা সত্যিকার আলেমদের কাছে না গিয়ে সাধারণ মানুষের একটা মাঠে ধরে তার পিছনে এলেম ধরছে, এলেম নিয়ে ধরেছে। তারা শেখ আব্দুল আজিজ বিন বাজকে আলেম হিসেবে মনে করছে না, শেখ মোহাম্মদ সালেহ উসাইমিনকে আলেম হিসেবে মনে করছে না। তাদের কাছে আলেম হচ্ছে কোথাকার, কোন আমেরিকাতে কোথাও বসে আছে, অথবা লন্ডনে কেউ একটা ফু দিছে কোথাও বসে আছে কোন দেশে, সেটা নিয়ে তারা সেটা যারা তার অন্তরের ভিতরে ফু দিয়ে দিছে, এইটা নিয়ে তারা সারা দুনিয়াতে আগুন লাগিয়ে দিচ্ছে। এরা আজ সারা দুনিয়াতে যত ফেতনার মূলে এই খাওয়ারিজগুলি তৈরি করে দিচ্ছে, কারণ তারা সলফে সালেহিন নীতি অনুসরণ করেনি। সলফে সালেহিন নীতি অনুসরণ করলে কখনো একজন মানুষ এরকম পথভ্রষ্ট অন্ধকারে থাকতে পারে, অন্ধকারে যেতে পারে না। তাহলে বোঝা গেল এই কোরআন এবং আকীদা নিতে হলেও আমাদেরকে সলফে সালেহিন নীতির বাইরে যাওয়া যাবে না, এটা আমাদেরকে মনে রাখতেই হবে।